নমস্কার, আপনারা দেখছেন নোবেল বাংলা। আপনাদের সঙ্গে আমি রুদ্র। দেখে নেব আজকে বাংলার কিছু গুরুত্বপূর্ণ খবর। ঘোলার ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ পাঁচজন শ্রমিক। আগুন লাগার পর 23 ঘন্টা কেটে গেলেও এখনও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, নিখোঁজ শ্রমিকরা ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে বলেই অনুমান করা হচ্ছে। ঘোলার অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতে আবার ডানলপের ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে এসেছে দমকলের 6টি ইঞ্জিন। আগুনের জেরে ব্যাহত দমদম ডানকুনি শাখার রেল চলাচল। আগুনের লেলিহান শিখা রেলের ওভারহেডের তারের কাছে চলে আসায় বন্ধ রাখা হয়েছে ওই শাখার ট্রেন চলাচল। এটা বরানগরের 1 নম্বর ওয়ার্ড। এখানে প্রায় 150 মতো আমাদের ওই ঝুপড়িবাসীরা বসবাস করছে। সেখানে আগুন লাগে 1টা নাগাদ। তারপরে আমাদের ফায়ার স্টেশনে এখন 7খানা গাড়ি কাজ করছে। এখানে প্রথমে 2টো এসেছিলো, পরে 5টা আরও আনানো হয়েছে। আগুন আয়ত্তে এসে গেছে, কিন্তু ঝুপড়িগুলো পড়ে গেছে। আশেপাশে বড় ফ্ল্যাট বাড়ি আছে, সেগুলো যাতে আগুনটা স্প্রেড না করে সেই জায়গাটা আগুনটাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা বলেছি যে বাড়িগুলোকে ঠান্ডা করে দিতে, জল দিয়ে ঠান্ডা করে দিতে, যাতে আগুনটা আর না ছড়ায়। তারকেশ্বরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। মৃতের নাম গোপাল হালদার ও পিঙ্কি রায়। অটো করে ফেরার পথে জগদ্দলের পালঘাট ও ঘোষপাড়া রোডের সংযোগস্থলে মোটর ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এই দুর্ঘটনার পর অটো থেকে ছিটকে পড়ে ওই দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। ওরা তারকেশ্বর গিয়েছিল আজকে, আসার পথে ওরা ব্যারাকপুর স্টেশনে ছিল, বললো ট্রেন অবরোধ। ওরা বললো গাড়ি করে আমরা আসছি, এই পর্যন্ত খবর হয়েছে। তারপরে যাই না, তারপরে শুনলাম যে ঘটনা ঘটেছে। আমার বোনের জামাই মারা গেছে গোপাল হালদার, আমার ভাইজি পিঙ্কি রায় মারা গেছে। বেপরোয়া অটো চালানোর অভিযোগে চালকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। বসিরহাটের মাটিয়ায় হাতুড়ে চিকিৎসকের হাতে প্রাণ গেল এক প্রসূতির। 22 বছরের গৃহবধূ নাজমা বিবি মঙ্গলবার স্থানীয় নার্সিংহোমে একটি কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরই তার শারীরিক অবনতি শুরু হয়। এরপরই কর্তব্যরত হাতুড়ে চিকিৎসক হোসেন তার চিকিৎসা শুরু করেন। অভিযোগ, ওই হাতুড়ে চিকিৎসকের ভুল চিকিৎসায় ওই প্রসূতির মৃত্যু হয়। এরপরই মৃতার পরিবারের লোকজন উত্তেজিত হয়ে হাতুড়ে চিকিৎসকের নার্সিংহোম ভাঙচুর শুরু করলে পালিয়ে যায় ওই অভিযুক্ত চিকিৎসক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রচুর পুলিশ মোতায়েন করেছে মাটিয়া থানার পুলিশ। আমার মেয়ে তো বেড়া দিল ডাক্তার, আমার কি করে মারবে? ওই ডাক্তারই হয়তো কেটে দেশে কি কামলে, আমরা তার ওঠিতে ঢুকিনি। ও কি করেছে, করে মারা গেছে, মরে মেরে দেশে। ও কি চাইছেন এখন? আপনি এখন চাচ্ছ শাস্তি হোক, ও ডাক্তারের জন্য শাস্তি দেয়। রাজ্যের সব আদালতের মতো বারাসাত আদালতেও 6 দফা দাবিকে সামনে রেখে মহামিছিলে অংশগ্রহণ করলো আইনজীবীরা। 500 বেশি আইনজীবী এই মহামিছিলে সামিল হলেন। বার কাউন্সিল অফ ইন্ডিয়া ও পশ্চিমবঙ্গ কাউন্সিলের নির্দেশে আজ বারাসাত তথা পশ্চিমবঙ্গের সমস্ত আদালতে 6 দফা দাবির ভিত্তিতে আইনজীবীদের মহামিছিলের আয়োজন করা হয়। আইনজীবীদের মূল দাবি ছিল অবিলম্বে আইনজীবীদের পেনশন প্রথা চালু করতে হবে, 90 আইনজীবীদের ভাতা প্রদান করতে হবে, আইনজীবীদের উপযুক্ত বসার ব্যবস্থা করতে হবে, আইনজীবীদের জন্য বিমার প্রথা চালু করতে হবে এবং অবসরপ্রাপ্ত বিচারকদের নতুনভাবে নিয়োগ না করে আইনজীবীদের সেখানে নিয়োগ করতে হবে, এছাড়াও মেডিকেলের প্রথা চালু। কোনো ভোট ভিত্তিক অনুদানে বিশ্বাস করছি না আমরা। আমাদের যে নিহত সমস্যা, যে জ্বলন্ত সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধানে কেন্দ্রীয় সরকার, সে যারাই থাকুন, টাইম সময় থেকে সময়ান্তরে যারাই আসুন, তাদের কাছে দাবি সনদ আমাদের থাকছে। আজকে অল ইন্ডিয়া বার কাউন্সিল এতক্ষণে 12টা থেকে যন্ত্র মন্ত্রে তারা বসেছেন, তার আগে পার্লামেন্টে তারা দাবি সনদ দিয়ে এসছেন সমস্ত দলের নেতৃবৃন্দের কাছে, রাজ্যপালের কাছে। আজকে আমাদের স্টেট থেকে দেওয়া হচ্ছে, মানে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের তরফ থেকে দেওয়া হচ্ছে। আজ এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নোবেল বাংলার পর্দায়।